আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। অনেকদিন পর আবার হাজির হলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার আমাদের বাংলাদেশীয় ঐতিহ্যবাহী মিষ্টি চমচম। সম্পূর্ণ দেশীয় কায়দায়, দেশীয়ভাবে আমাদের মিষ্টির দোকানগুলোতে যেভাবে মিষ্টি তৈরি করা হয়, আমি চেষ্টা করব সেভাবে করে দেখানোর জন্য। আর এই চমচম মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ছানা। 2 লিটার দুধে 2 কাপ ছানা হয়। আর এই ছানার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ছানাকে প্রথমে আমি 3-4 মিনিটের জন্য ভালো করে মথে নিব। এরপর এই ছানার মাঝে 2 চা চামচ সুজি, 3 চা চামচ চিনি আর 2 চা চামচ ময়দা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মথে নিব। ছানাটা মথতে মথতে যখন হাতটা একটু তেলতেলে হয়ে যাবে আর ছোট একটি বল বানালে কোনো ক্র্যাক বা ফাটল থাকবে না, ততক্ষণ পর্যন্ত ছানাকে মথতে হবে। আর হ্যাঁ, অবশ্যই চিনির দানাটাও একদম গলে যাবে মথতে মথতে। প্রায় 12 থেকে 13 মিনিট মথার পর আমি একটি ছোট বল বানিয়ে নিচ্ছি। দেখুন, বলে কোনো ক্র্যাক বা ফাটল নেই তো আমার ছানা তৈরি, মিষ্টি তৈরি করার জন্য। আমি এখন এই ছানাগুলোকে চমচমের আকার দিয়ে দিচ্ছি। সাইজটা নিজের পছন্দ মতো হতে হবে। আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি চমচম মিষ্টিগুলো। ছানা হাতের তালুতে নিয়ে গোল গোল করে বল বানিয়ে এরপর লম্বাটে করে চমচমের আকার দিচ্ছি। এভাবে করে সবগুলো চমচম মিষ্টি বানিয়ে নিব। আর মিষ্টি বানানোর এক পর্যায়ে আমি চিনির শিরা তৈরি করতে দিব। এই চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় ছড়ানো পাতিল নিয়েছি। যেই মিষ্টিগুলো আকারে বড় হয়ে যাবে শিরায় দেওয়ার পর অথবা ভাজার পর, সেই রকম মিষ্টিগুলো সবসময় চেষ্টা করবেন বড় আর ছড়ানো পাতিলে করতে। মিষ্টি যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন কিন্তু মিষ্টির পর্যাপ্ত পরিমাণ জায়গা প্রয়োজন হয়, নইলে কিন্তু মিষ্টি ঠিক মতো ফুলে উঠতে পারে না। আবার একটার সাথে মিষ্টি আরেকটা খুব বেশি চাপাচাপি হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। পারফেক্ট মিষ্টি করার জন্য বড় আর ছড়ানো পাতিল হচ্ছে অপরিহার্য। এখন এই পাতিলে আমি বড় মগের 2 মগ চিনি দিয়ে দিলাম। যেই মগ দিয়ে চিনি দিয়েছি সেই মগেরই 7 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলাটা ফুল আঁচে ধরিয়ে দিলাম আর চামচের সাহায্যে হালকা করে চিনিগুলো পানির সাথে নেড়ে দিলাম। চিনি গলে পানিতে বলক উঠতে উঠতে আমি বাকি চমচম মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর এরই মাঝে চিনি গলে চিনির শিরায় বলক ওঠা শুরু করেছে। আমরা সবাই জানি চমচম কিংবা রসগোল্লা করতে হলে চিনির শিরা আঠালো হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র বলক উঠলেই হবে। তো শিরাতে বলক উঠে গেছে আর আমি চুলার আঁচটা ফুল আঁচ থেকে মাঝারি আঁচে করে দিয়েছি। আর এখন সবগুলো চমচম মিষ্টি এই শিরায় দিয়ে দিব। দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ কিন্তু মাঝারি আঁচেই আছে, এই আঁচে মিষ্টিগুলো হতে থাকবে। পাতিলের ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভিতরের বাতাস বাহিরে না বের হয়ে যায়। ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে আমি ঘড়ি ধরে 40 মিনিট জাল দিতে থাকবো। আর এই 40 মিনিটের মাঝে কিন্তু একবারের জন্য ঢাকনা খুলবো না। প্রায় 40 মিনিট পর মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে ফুলে। পানি তেমন শুকায় নাই শিরার, তাই এখন আমি আর কোনো পানি দিব না। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর আধা ঘন্টার জন্য আবারও জাল দিব। প্রায় আধা ঘন্টা পর মিষ্টিগুলোর মাঝে হালকা রং চলে আসছে আর শিরাটাও সামান্য পরিমাণ ঘন হয়ে আসছে, তাই এই শিরার মাঝে আমি আধা কাপ গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানিটা শিরাকে ঘন হতে দিবে না। আর এই চমচম মিষ্টিটাতে শিরা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা বেশি শক্ত হয়ে যাবে। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এটিকে জাল দিতে থাকবো। আমি ততক্ষণ জাল দিব যতক্ষণ না মিষ্টির উপরে গাঢ় বাদামি রং চলে না আসে। আর মিষ্টির উপরে গাঢ় রং আসার জন্য আমি অল টুগেদার এই মিষ্টিকে শিরায় দিয়ে 4 ঘন্টা জাল দিব মাঝারি আঁচে।
প্রথম যে 40 মিনিট জাল দিয়েছি, এরপরে যে আবার 30 মিনিট জাল দেওয়ার পরে আমি পানি দিয়েছি, এরপর থেকে প্রতি আধা ঘন্টা পরপর 4 ঘন্টা হওয়া না পর্যন্ত আমি আধা কাপ করে গরম পানি দিতে থাকব। তবে চমচম মিষ্টিটার উপরে রঙটাও কিন্তু নিজের পছন্দের উপর নির্ভর করে। যদি হালকা মিষ্টির রং চান তাহলে আরও অল্প কিছুক্ষণ জাল দিলেই হবে, যত বেশি জাল হবে তত বেশি মিষ্টির উপরে রং আসবে। এখন যদি কারো কাছে বেশি সময় না থাকে অথবা মিষ্টিটা তাড়াতাড়ি তৈরি করতে চান, তাহলে এত সময় জাল না দিয়ে চিনির ক্যারামেলাইজড করে আপনারা মিষ্টির রঙটা খুব জলদি করে আনতে পারেন। বাংলাদেশি দোকানের যে মিষ্টিটা পাওয়া যায় সেটার স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চিনির শিরায় অনেকক্ষণ ধরে জাল দিয়ে চমচমটা তৈরি করতে হবে। রসগোল্লা আর চমচমের মাঝে পার্থক্যটা হচ্ছে, রসগোল্লাটাকে জাল দিতে দিতে চমচম তৈরি করা হয়, আর যখন চমচমটা খাবেন তখন কিন্তু বোঝা যায় না যে এই চমচমটা একসময় রসগোল্লা ছিল, কারণ চিনি শিরায় জাল দিতে দিতে শিরাটার মাঝে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, আর এই ঘ্রাণটাও কিন্তু রসগোল্লা থেকে চমচমকে স্বাদে আলাদা করে। চমচম মিষ্টি কিন্তু রসগোল্লার মতো এত সফট হয় না, এত স্পঞ্জি হয় না। প্রায় 4 ঘন্টা পর মিষ্টিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিব, আর এই শিরার মাঝেই আমি এই মিষ্টিটাকে রেখে দিব 4-5 ঘন্টার মতো। প্রায় 5 ঘন্টা পর শিরা থেকে চমচম মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এখন ইচ্ছা করলে মিষ্টি এইভাবেও খাওয়া যাবে অথবা দোকানের মতো মাওয়ায় গড়িয়ে নেওয়া যাবে। চমচম মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চমচম মিষ্টিগুলো তৈরি, দেখতে কিন্তু দোকানের থেকে খারাপ মনে হচ্ছে না, মনে কিন্তু হচ্ছে দোকান থেকেই কেনা, কি বলেন? আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। ওয়াও, মিষ্টির ভিতরটা খুব সফট আর রসালো হয়েছে। দেখুন, আমি মিষ্টিটা একটু প্রেস করে দেখাচ্ছি কি রকম রসালো হয়েছে ভিতরটা, আর খেতেও আলহামদুলিল্লাহ একদম দোকানের মতো হয়েছে। আমি চেষ্টা করেছি একটি পারফেক্ট চমচম মিষ্টি তৈরি করে দেখানোর জন্য, আশা করি সফল হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কিংবা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।